আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভি মধ্যাহ্ন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারি ফাতিমা এই মুহূর্তে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে চলছে প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধার আনুষ্ঠানিকতা সরাসরি চলে যাচ্ছে সেখানে যদি আমাদের দর্শকদেরকে জানাতে চাই আজকে বেলা 12টা দেখছিলেন টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধার আনুষ্ঠানিকতার কিছু অংশ রাজধানীর তেজগাঁও এলাকার মোল্লাবাড়ি বস্তির আগুনে একজন নারী ও শিশুর মৃত্যুর খবর জানিয়েছে ফায়ার সার্ভিস আর দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিট চিকিৎসাধীন আছেন আরও কয়েকজন শুক্রবার দিবাগত রাত 2:15টার দিকে হঠাৎ আগুন লাগে মোল্লাবাড়ি বস্তিতে
ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে যায় বস্তিবাসীদের প্রায় 300 ঘর। ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, ঘরগুলো কাঠ ও বাঁশের তৈরি হয়, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। কিচ্ছু লই নাই ভাই, একটা জিনিস লইতাম পারি নাই ভাই, দৌড়ে আলে উড় পড়লাম ভাই, আলে দৌড়া উড় পড়লাম। আমরা অত পরিশ্রম করে সব করছিলাম, আল্লাহ সব নিছার গো, কেন নাই গো আল্লাহ। কোন রকম যদি আমার ভাইটা বের হইতে পারছে, আমার বোনকে পাই না। আনুমানিক 300টার উপরে ঘরবাড়ি পড়েছে, তবে আমরা চেষ্টা করেছি কিছু ঘরবাড়ি ভেঙে দ্রুত একটা আগুনটা যেটা কনফাইন্ড একটা স্পেসে থাকে এটার জন্য আগুনটা বেশি আমরা ছড়াতে দেইনি। ডেড বডির পরিচয় এখনো পাওয়া যায়নি, তবে ফ্যামিলির ক্লেমের ভিত্তিতে আমরা এটা চেক করে দেখব। দাদর জাতীয় সংসদ নির্বাচনের ময়মনসিংহ 3 আসনে স্থগিত একটি কেন্দ্রে ভোট চলছে। গৌরীপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয়ের নামের ওই কেন্দ্রে সকাল 8টা থেকে ভোট শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। গেল 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের সময় কেন্দ্রটিতে অনিয়মের কারণে ভোট গ্রহণ বাতিল করে ইসি, সেই কেন্দ্রে ভোট গ্রহণই অনুষ্ঠিত হচ্ছে। 7 জানুয়ারির ভোটে ময়মনসিংহ 3 আসনে নৌকার প্রার্থী নীলুফার আনজুম পপি 53,196 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন 52,211 ভোট। গৌরীপুরের ভালুকা উচ্চ বিদ্যালয় নামের ওই কেন্দ্রে মোট ভোটার 3,032 জন, আর নিকটতম দুই প্রার্থীর ভোটের ব্যবধান 985, তাই ওই ভোট কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। নগাঁয় ঘন কুয়াশা আর তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে অস্থিরতা। সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 8.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস। পত্রগড়ে গত 5 দিন ধরে সূর্যের আলোর দেখা দেয়নি। উত্তরের ঠান্ডা বাতাসে ছিন্নমূল অসহায় মানুষ বিপাকে পড়েছেন। সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। এ জেলায় সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। ছিন্নমূল মানুষেরা কষ্টে আছেন দিনাজপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায়। গরিব দুঃখী মানুষ, আমরা কাজ কাম করতে পারছি না, আমরা কি করে চলবো? ধান লাগাবো তো কাদা করতে পারছি না, চারা মরে যাইছি, চারা লাল হয়ে যাইছি। ঠান্ডা লাগে, মনে করেন যে কুয়াশার মধ্যে হাঁটা যায় না। কষ্ট করে কাজ করতে হয় গরিব মানুষ, দিনে না দিন খাওয়া। বিভিন্ন রকমের অসুখ বিসুখ এগুলো হতেছে। বীজতলা বীজ ফেলা হয়েছে, কিছু আগে ফেলা হয়েছে, কুড়ি হয়ে কুয়াশায় ঠান্ডা দেবা গেছে, হচ্ছে না। এই বাতাসে আর শীতে থাকবার পারি না। এ বিষয়ে আরো জানাতে দিনাজপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনিস হোসেন দুলাল। দুলাল, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। দেশের উত্তরের জেলা দিনাজপুরে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এখানে গত 3 দিন ধরে কিন্তু সূর্যের দেখা নেই। আমি যদি একটু ব্যাখ্যা দিই এভাবে, যে গত 11 জানুয়ারি কিন্তু এখানে তাপমাত্রা ছিল 11 ডিগ্রি, তারপরে কিন্তু গতকাল তাপমাত্রা ছিল 10 ডিগ্রি, এবং আজ সেটা নেমে সকাল 9টায় দিনাজপুর জেলা আবহাওয়া অফিস জানিয়েছে যে 8.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে বিরাজ করছে। এখানে কিন্তু সূর্যের দেখা না পেতে পাওয়ায় এখানে কিন্তু মানুষজন অত্যন্ত কষ্টে দিন যাপন করছে। বিশেষ করে বৈরী আবহাওয়ায় প্রচণ্ড ঠান্ডায় কিন্তু এখানে মানুষ কাতর হয়ে পড়েছে। আমি যদি শ্রমজীবীদের কথা বলি, তার যারা অটো চালায়, রিক্সা চালায়, যারা জমিতে চাষাবাদ করে, এই শ্রেণীর পেশার মানুষ কিন্তু চরম কষ্টে দিন যাপন করছে। এই কারণে যে আসলে এই শীতে তারা কিন্তু শরীরের জড়তা কাটিয়ে উঠে মাঠে বা কাজে বা তাদের যে পেশাগত দায়িত্ব সেটা কিন্তু তারা পালন করতে পারছে না। এর পাশাপাশি কিন্তু সেই পরিবারগুলো অত্যন্ত কষ্টে রয়েছে। আপনার আমি দেখেছি যে গতকাল রাতে স্টেশন সহ বিভিন্ন শপিং মলে ছিন্নমূল মানুষ যারা এই শীতে মাদুর পেতে বেঁচেতে তারা দুটি একটি কম্বল গায়ে দিয়ে তারা কিন্তু
চরম কষ্টের দিন যাপন করেছে। আসলে এগুলো অত্যন্ত মানে এই শীতে এই অঞ্চলে কিন্তু খুব কষ্টের একটি ব্যাপার। আমরা যতটুকু জেনেছি যে এখানে আসলে সেভাবে কিন্তু নির্বাচন গেল গত 7ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন, সেখানে কিন্তু আসলে সেভাবে কম্বল গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা হয়নি। সরকারিভাবে 54,000 কম্বল এ পর্যন্ত বিতরণ করা হয়েছে। এটি এই জেলার 13 উপজেলার 9টি পৌরসভায় এ পর্যন্ত বিতরণ হয়েছে। তো আসলে এই অঞ্চলের মানুষ এই চরম শীতে কষ্টে দিনাপেক করে তারা কিন্তু চেয়ে আছে বৃত্তবার এবং বিভিন্ন সংকটের দিকে যে কখন কবে তারা এই কম্বল পাবে এবং এই কম্বল পেয়ে তারা কিছুটা শীত নিবারণ করবে। তো এই ছিল ফাতিমা দিনাজপুরের শীত নিয়ে আমার কাছে সর্বশিক্ষিত। দুলাল আপনাকে ধন্যবাদ। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নেতা করিমুল্লাহকে গলা কেটে হত্যা করা হয়েছে। গেল রাতে উপজেলার বালুখালী 20 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটেছে। নিহত করিমুল্লাহ ওই ক্যাম্পের গনি মিয়ার ছেলে। এই ঘটনার পর রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। পুলিশের ধারণা অভ্যন্তরীণ কোন্দলের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। উখিয়া থানার ওসি মোহাম্মদ শামীম হোসেন বলেন, বালুখালীর 20 নম্বর ক্যাম্পের M27 ব্লকে রোহিঙ্গাদের সাবেক নেতা করিমুল্লাহকে গলা কেটে হত্যা করা হয়। হত্যায় কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ধরতে কাজ চলছে বলেও জানান তিনি। মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 15:00 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।